যারাই এ ধরনের ঘটনা ঘটাবে, নোবডি উইল বি স্পেয়ার্ড। সবার বিরুদ্ধে যারা এটা ঘটাবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে সরকারি দল, বিরোধী দল, কোনো দল হিসাবে এটা দেখা হবে না, দেখা হবে অপরাধী এবং অপকর্মকারী। সেই হিসাবে তার যে কর্মকাণ্ড সেটাকে, অপকর্মকে দেখা হবে, সে কোন দল করে সেটা আমাদের বিবেচ্য বিষয়। সে সরকারি দল হতে পারে, বিরোধী দল হতে পারে, যে কোনো দল হতে পারে, অথবা কেউ কেউ দলও করে না, টেররিস্ট সন্ত্রাসী অনেক আছে, কাউকে রেহাই দেওয়া হবে না, প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দল হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখতে পাচ্ছেন না, আজকে দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের এমপি 3 বছর জেল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন না যে আওয়ামী লীগের এমপি টাঙ্গাইলের একটা হত্যা মামলা আজকে কারাগারে? আমাদের কমপক্ষে 3 জন মন্ত্রী আজকে বিচারের সম্মুখীন দুদকের মামলায়। কাজেই এ থেকেই বুঝে নিন সরকার এবং আমাদের শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, তিনি কাউকে ছাড় দেবেন না।